আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে আওয়ামী লীগ, জানালেন উবাইদুল কাদের। সংলাপের কথা বলে দায় চাপানোর চেষ্টা করছে বিএনপি। টাঙ্গাইলের ঘাড়িন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে তিনটি বগি। সারা দেশে পঞ্চম দফায় অবরোধ পালন করছে বিএনপি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি। পটুয়াখালীর ঐতিহ্যবাহী সোনারচর সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের, যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবার বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনে ইসিকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। আওয়ামী লীগের ইতিহাসে ষড়যন্ত্র বলে কোনো শব্দ নেই বলে মন্তব্য করেন তিনি। সকালে তেজগাঁয়ে তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় উবাইদুল কাদের এসব কথা বলেন। বিএনপি সংলাপের কথা বলে দায় চাপানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। সেদিনই তাদের আন্দোলন শেষ। আন্দোলন এমন একটা বিষয়, এর খুঁটিনাটি, এর রণকৌশল এগুলো জানতে হয়। আন্দোলনের নামে একটা প্রকল্প। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ নয়, তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করছে। রাজধানীর এক হোটেলে তৃণমূল বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণ করা নাগরিক দায়িত্ব, নির্বাচন বর্জন করা বেআইনি। এ সময় নাগরিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন জনগণ মার্কা দেখে নয়, ভোট দেয় প্রার্থী দেখে। তাই আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত তৃণমূল বিএনপি। শূন্য দ্বাদশ নির্বাচন কমিশনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, দিয়েছেন। তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করছি। টাঙ্গাইলে ঘাড়িন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। গতরাত তিনটার দিকে ঘটনা ঘটে। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। ঘাড়িন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে, এছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সারা দেশে পঞ্চম দফার 48 ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি এবং সমমনা দলগুলো। এছাড়াও তফসিল ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। একই ইস্যুতে অর্ধ দিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোটও। সকাল থেকে সড়কে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন কম থাকায় কিছুটা বিপাকে পড়েন অফিসগামীরা। নাশকতা রোধে সড়কের মোড়ে মোড়ে ও বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি টহল দিচ্ছে বিজিবিও। দর্শক, এই মুহূর্তে নয়া পল্টন এলাকায় আছেন সহকর্মী মহিবুল কাদের, যুক্ত হচ্ছি তার সাথে। মহিবুল, রাজধানীতে অবরোধের কেমন চিত্র লক্ষ্য করছেন আপনি জানাবেন। ধন্যবাদ রেখা। আপনি জানেন যে বিএনপির পঞ্চম দফায় ডাকা অবরোধের আজ প্রথম দিন। সকাল থেকে কিন্তু আসলে রাজধানীর আমি বেশ কিছু এলাকা ঘুরেছি, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, নয়াপল্টন, ফকিরাপুল সহ প্রেস ক্লাব হয়ে
বেশ কিছু এলাকা আমি দেখেছি ঘুরে, যে সেখানকার আসলে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও রিক্সা, সিএনজি, হুন্ডার মতো যানবাহনের কিন্তু দৌরাত্ম্য রাস্তায় অনেক বেশি। এত পরিমাণে রিক্সা আছে রাস্তায় যে গণপরিবহনের চাহিদাটা আসলে তার রিক্সা দিয়ে মেটাচ্ছে অফিসগামী এবং স্কুলগামী যাত্রীগণ। অন্যদিকে যদি বলি অবরোধের বিষয়ে, সকাল থেকে এখন কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রেসলা, পল্টন, ভোগরাপুল, মতিঝিল এই এলাকাগুলোতে আসলে বিএনপি সহ সমমনা দলগুলো, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু সমমনা যেসব দল, তারা আসলে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত আসলে বিক্ষোভ মিছিলের বাইরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু রাজধানী কোথাও ঘটেনি। কিন্তু সকালবেলা ভোরে রাজধানীর রামপুর এলাকাতে একটি সিএনজিতে আগুন দেওয়া হয়, পাশাপাশি আসলে চারজন নাশকতাকারীকে ভাটা রাখানা পুলিশ গ্রেপ্তার করে, তাদের গান পাউডারের মতো দাহ্য পদার্থ পাওয়া যায় বলে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঢাকা থেকে দূরপাল্লার যেসব বাসগুলো আছে যাত্রী সংকটের কারণে বরাবর মতো আজকেও আসলে সেভাবে ছেড়ে যাচ্ছে না, যাত্রী হলে তখন দুই একটি বাস ছেড়ে যাচ্ছে কিন্তু অনেক লম্বা সময় নিয়ে। অন্যদিকে ট্রেন এবং লঞ্চও আসলে যাত্রী সংকট, কিন্তু শিডিউল মোতাবেক সময় মোতাবেক সেই ট্রেন এবং লঞ্চ ছেড়ে যাচ্ছে রাজধানী থেকে বিভিন্ন উদ্দেশ্যে। রেখা, আসলে সকাল থেকে এখন পর্যন্ত অবরোধের আজকের পঞ্চম দফা অবরোধের প্রথম মুহিবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সায়দাবাদ থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল কাদের। অবরোধ পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, অবরোধ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? দূরপাল্লার বাস কি ছেড়ে গেছে জানাবেন। ধন্যবাদ রেখা, যেমনটা বলেছিলেন আপনি, আসলে গোটা দেশের উপরে যদি প্রভাব পড়েও থাকে অবরোধ, হরতাল, কর্মসূচির, তবে বিভাগীয় শহর বরিশালে কিন্তু তেমন কোনো প্রভাব আসলে শুরু থেকেই পড়েনি। আজ কিন্তু অবরোধ ধর্মঘট ডাকার কিন্তু পঞ্চম পর্যায়ের আসলে দ্বিতীয় দিন চলছে বিএনপি সহ সমমনা দলের, কিন্তু সেরকম কোনো প্রভাব কিন্তু বিভাগীয় শহর বরিশালে নেই। সকাল থেকেই কিন্তু দূরপাল্লা থেকে অভ্যন্তরীণ রুটের পরিবহন ছেড়ে গিয়েছে এবং বরিশাল থেকে বরিশালের যে সব কাছাকাছি অবশ্য রুটগুলো ছিল সেসব রুটেও কিন্তু যাত্রী কিন্তু অনেক ছিল, তারা নীরবে স্বাচ্ছন্দ্যে তাদের মতো করে চলাফেরা করেছে। কোথাও কোনো সহিংস ভাঙচুর বা কোনো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এখন অবধি পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, তারা বলছে আসলে কদিন পর পর মানুষের মধ্যে এই সহিংসতা বা আন্দোলন, সংঘাত এগুলো তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তা কোনোভাবেই এগুলো সাথে সমর্থন করছে না। পাশাপাশি সমাজতান্ত্রিক দল বাসদের যিনি নেত্রী ছিলেন ডক্টর মনীষা, তিনি গতকাল যে সিএসি নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন সেই তফসিলের বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু আজ নগরীর অশ্বিনী কুমার টাউনহল সম্মুখে একটি প্রতিবাদ মানববন্ধন করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন এবং তিনি বলছেন যে সরকারের যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন তারা সেটাকে মানে না। তারপরও তাদের কোনো অবস্থান কিন্তু পুলিশ সহ্য করেনি, তাদেরকে বেশিক্ষণ সেখানে বসতে দেয়নি এবং পুলিশ কমিশনার যিনি রয়েছেন সাইফুল ইসলাম, তার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে তুলে নিতে এবং জনগণের ভোটে ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন পর্যন্ত বরিশালে কোনো প্রকার কোনো সহিংসতা, সংঘাত বা সংঘর্ষ আসলে তারা সহ্য করবে না। এ লক্ষ্যে বরিশালের র‍্যাব, পুলিশের পাশাপাশি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সচেতন রয়েছে, সজাগ রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে অবরোধ কর্মসূচি সবশেষ পরিস্থিতি। রেখা, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে অবরোধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি পরের সংবাদে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পশ্চিম মধ্য তৎসংলগ্ন এলাকা বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতিমধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। সেটি কারণে কক্সবাজারে সমুদ্রের কিছুটা উত্তাল দেখা যাচ্ছে এবং পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো কক্সবাজার সমুদ্র বন্দর এলাকাকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন এবং সকল ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও কক্সবাজার সমুদ্র বন্দর এলাকা থেকে নিম্নচাপ 905 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এমনটা জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে। তো অন্যদিকে বলা যায় যে যেহেতু গতকালকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে কক্সবাজারে যে হরতাল অবরোধ কর্মসূচির দাগ থাকার কারণে কিন্তু কক্সবাজার কিছুটা পর্যটক শূন্য দেখা যাচ্ছে। তো পর্যটক কিছুটা কম দেখা যাচ্ছে, অন্যদিকে বৈরী আবহাওয়া স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এক সময়ের ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি এখন নগরবাসীর কাছে স্বস্তির পরশ। মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল সহজ হওয়ায় বদলে গেছে মানুষের জীবনযাত্রা, আর এ কারণে দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে মেট্রো রেলের। মেট্রো রেলে যাত্রীর উপচে পড়া চাপ যানজট নিরসনে ভূমিকা রাখছে বলে অভিমত রাজধানীবাসীর। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ এ। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সৈয়দপু। আজকের যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো মেট্রো রেল প্রসঙ্গ। বিশ্বের সাথে তাল মিলিয়ে যেভাবে এগিয়ে চলছে বাংলাদেশ, সেই সুফল কতটুকু পাচ্ছে নগরবাসী তা জানতে হলে আমাদেরকে মেট্রো রেলে যাত্রা করতে হবে এবং সেই যাত্রার মধ্যেই দেখতে হবে ছোট্ট একটি প্রতিবেদন। তাহলে অনুধাবন করা সম্ভব কতটুকু সুফল পাচ্ছে নগরবাসী। মেট্রো রেল উদ্বোধনের পর থেকেই কখনোই আর উত্তরা থেকে মতিঝিলে কর্মস্থলে ছুটে আসা নাগরিকদের দেখতে হয় না কোনো যানজট আর ভোগান্তি। প্রায় 2.5 ঘন্টার পথ উড়াল সড়কে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে অর্থাৎ মাত্র 35 মিনিটে গন্তব্যস্থানে ছুটে আসায় যাত্রীর চাপ ক্রমে বাড়ছে, আর আসন না থাকলেও অনেকে দাঁড়িয়ে ছুটছেন আপন কর্মস্থলে। মেট্রো রেলে উঠে স্বাচ্ছন্দ্য বোধের পাশাপাশি অনেক যাত্রী উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। তাই তো মেট্রো রেলকে ঘিরে নাগরিকদের উৎসাহ উদ্দীপনার যেন কমতি নেই। আমাদের টাইমও বেঁচে যাচ্ছে, একটা মানসিক শান্তি আর ভালোও লাগে যে বাংলাদেশ এখন আরো উন্নত হচ্ছে। মানুষের উপকার হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে, এটা হলো সবচেয়ে বড় অনুভূতি। উঠার পরে মনে হয় পৃথিবীর কোন দেশে আছি, আমরা উন্নত দেশের কাতারে চলে গেছি এই মেট্রো রেলে বোঝা যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে যে আমাদের যে উন্নতি, এটা নিঃসন্দেহে সবাইকে ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তবে এমন মেগা প্রকল্পের বাস্তব রূপ আগে কখনো দেখেনি নগরবাসী, তাই তো সরকার প্রধানের প্রতি ধন্যবাদেরও কমতি ছিল না যাত্রীদের। এমন একটা প্রকল্প হয়েছে, সো খুবই আর অনেক মানে সার্ভিস খুব ভালো, যে আমরা যে টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু, সো মানে খুবই ভালো স্যার। আমরা অতি দ্রুত যেতে পাচ্ছি, কোনো যানজট নাই, গন্তব্যে ঠিকমতো পৌঁছতে পারতেছে, অফিস ঠিকমতো করতে পারতেছে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, আবার বিনোদন হচ্ছে, এই চারপাশে প্রাকৃতিক বা এনভায়রনমেন্ট অনেক সুন্দর। প্রকল্পটি বাস্তবায়নে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের যে তালমেল আছে সত্যি তা বিস্ময়কর রাজধানী নগরবাসীর কাছে। দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউর বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সর্বেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। পর্যটন শিল্পের বিকাশে পটুয়াখালীর ঐতিহ্যবাহী সোনার চর সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। প্রদীপের নিচে অন্ধকারে পড়ে থাকা এসব সৌন্দর্য মণ্ডিত দ্বীপের যথাযথ রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তারা। প্রতিনিধি এনামুল ইসলামের তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। প্রকৃতি প্রেমীদের মতো প্রতিনিয়ত ওদেরও দেখা মেলে সমুদ্র বালুচরে। সাগরের নোনা জলে লাল কাঁকড়াও লুটোপুটি খায় সমুদ্র সৈকতে। বঙ্গোপসাগরের বুকে বাস করা সেই অপরূপ সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতের নাম হলো সোনাচর।
দেশের দক্ষিণাঞ্চল পটুয়াখালীর রাঙ্গামাটির এই সমুদ্র সৈকত ঘিরে রয়েছে জাহাজমারা, চর হেয়ার দ্বীপ এবং সোনাচর নামের এই তিন দ্বীপ। স্থানীয়রা মনে করেন, এই তিন দ্বীপকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হলে দেশের পর্যটন শিল্পে যোগ হবে নতুন মাত্রা। এখানে যদি একটু বসার এবং সুপ্রিয় পানির ব্যবস্থা থাকে, আমার কাছে মনে হয় এখানে বেশি পর্যটক সমাগম হবে। এরকম সৌন্দর্য মানে কখনো আশা করিনি, কিন্তু এখানে এসে আমাদের মন ছুঁয়ে গেছে একেবারে। এখানে নানা প্রজাতির পাখির ডাক শুনতে বিশেষ করে শীত মৌসুমে দেখা মেলে অসংখ্য পর্যটকদের। সব থেকে মজার বিষয় হলো, এখান থেকে এবং একই সাথে তারা উপভোগ করতে পারছেন সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনভূমি আর নীলিমায় ভরা প্রকৃতির এমন মনোরম দৃশ্যের সাথে পরিচিত হতে পেরে খুশি সাগর সৈকতে ঘুরতে আসা প্রকৃতি প্রেমীরা। পর্যটকরা বলছেন, এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা না থাকায় ফিরতি পথে নানা বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। পর্যটকদের সমাগম বেশি হইতে গেলে এখানে কিছু সুপেয় পানি সহ রিসোর্ট থাকার ব্যবস্থা এটা হইলে অনেক ভালো হবে। একটা পর্যটক কেন্দ্রের দরকার। যদি পর্যটক কেন্দ্রের মতো এখানে ব্যাঞ্চ ট্যাঞ্চ থাকতো, দোকানপাট থাকতো, তাহলে আমাদের আরো ভালো লাগতো। এখানকার সিকিউরিটি ব্যবস্থা আর একটু ভালো হলে, যাতে আমরা নিশ্চিন্তে পারিবারিকভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারি। দেশের পর্যটন শিল্পের ঐতিহ্য ধরে রাখতে সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। দূর দূরান্ত থেকে আমাদের সেই পর্যটকবৃন্দ এখানে সমাগত হন। কিছু ওয়াশ ব্লক, কিছু টিউবওয়েল, নলকূপ আমরা দিয়ে দিব, যাতে তারা সুপেয় পানির ব্যবস্থা থাকে এবং তাদের বিশ্রামের জন্য আমরা ছোট পরিসরে কিছু বিশ্রামাগার করে দেব, এই আমাদের পরিকল্পনা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সুইজারল্যান্ডে ঔষধ নকল করে বাজারজাত করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি ডায়ালাইসিস, কিডনি চিকিৎসা ও শিশুদের দামি ঔষধ অবিকল নকল করে বাজারে সরবরাহ করত। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেছেন, নামি দামি কোম্পানির স্টিকার লাগিয়ে নকল ঔষধ সরবরাহ করত চক্রটি। এসব ঔষধে অঙ্গহানিসহ মৃত্যু ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। নকল ঔষধ বানাতে যারা সহযোগিতা করছেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় মানবিক বিরতি এবং সাহায্য করিডোর খোলার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করতে সক্ষম হলো। এদিকে গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, হাসপাতাল যুদ্ধক্ষেত্র হওয়া উচিত নয়। অন্যদিকে আল শিফা হাসপাতালে গোপন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে গাজা উপত্যকায় হামাস যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে আওয়ামী লীগ, জানালেন উবাইদুল কাদের। সংলাপের কথা বলে দায় চাপানোর চেষ্টা করছে বিএনপি। টাঙ্গাইলের ঘাড়িন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে তিনটি বগি। সারা দেশে পঞ্চম দফায় অবরোধ পালন করছে বিএনপি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি। পটুয়াখালীর ঐতিহ্যবাহী সোনারচর সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, আল্লাহ হাফেজ।